তারাও সেম নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাদেরকে হুমকি দিচ্ছে কে বা কারা। তিশার বাবা হঠাৎ করেই আমাদের কাছে এসেছেন, এসে তিনি তার মেয়ের কথা এবং তার মেয়ের জামাইয়ের কথা বলছেন, এবং সেখানে তিনি একটা আমাদের একটা বিভিন্ন ধরনের কি করে সেটা আমাদের একটা ইয়ে দিয়েছেন, পেপারও দিয়েছেন যে সেখানে তিনি মামলা জিডি করেছেন, সেই জিডির প্রেক্ষিতে উনি কাগজটা আমাদের দিয়েছেন। আমরা সেটা আসলে যেহেতু উনি একজন বাবা, বাবা হিসেবে উনি একটি কমপ্লেন করেছেন, কমপ্লেনটা আমরা খতিয়ে দেখবো আসলে অ্যাকচুয়ালি কী ঘটনা থেকে এটা হয়েছে এটা আমরা দেখবো। এর আগেও যে তিশা যাকে বিয়ে করেছে মুস্তাক, মুস্তাকও কিন্তু আমাদের কাছে এসেছে, সেও কিন্তু একটা কমপ্লেন দিয়ে গেছে। আমরা দুইটা কমপ্লেনকে একত্রিত করে আমরা যাচাই বাছাই করবো আসলে কী ঘটনা অ্যাকচুয়ালি ঘটেছে, তারপরে আমরা বলতে পারবো যে কোথা থেকে এই ঘটনা উৎপত্তি, আমরা পরে জানাবো তদন্ত করে। এটা তো বললাম যে উনি উনি যে আমাদের কাছে বলেছেন যিনাকে যে হত্যার হুমকি বা ফোনে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে, সেটা আমরা আমাদের ডিবি আমরা একটা টিমকে দিব, সেটা তদন্ত করে তারপরে আমাদের আসলে কোথা থেকে টেলিফোনটা আসছে, কে টেলিফোনটি করেছে, এটা আমরা যাচাই বাছাই করে পরে জানাবো। তারও আসলে ওই যে বইমেলা গিয়েছিল, বইমেলায় কিছু যুবক তাদেরকে ধাওয়া করেছে, তারা আসলে ইয়েতে ভুগছে কি বলে তারাও সেম নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাদেরকে হুমকি দিচ্ছে কে বা কারা। দুইটা বিষয় যেহেতু নিরাপত্তা সংক্রান্ত বিষয়, হুমকি দিচ্ছে, দুইটা বিষয় আমরা তদন্ত করে পরে আমরা অ্যাকচুয়ালি ঘটনাটাকেই খুঁজে বের করবো। হ্যাঁ, উনি 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 অনেক কথাই বলেছেন, তবে সব কিছুই আমরা তদন্ত করে আপনাদেরকে পরে জানাবো আসলে এখানে হত্যার হুমকি আছে কি না, সেখানে টেলিফোনে হুমকি আছে কি না, আবার মুস্তাকও যেটা বলেছে নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাকে টেলিফোনে হুমকি, সব কিছুই আমরা আমরা তদন্ত করে আমরা আসলে অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটছে সেটা আমরা জানাবো। হ্যাঁ, সেটাই তো আমরা তো এখন আর আমরা এখন তো কিছু বলতে পারছি না, আমরা তদন্ত সাপেক্ষেই বলতে পারবো।